নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার এলাকায় যদি দানা কোনো প্রকোপ ফেলে থাকে, মানে ঝড়ের যদি কোনো প্রকোপ হয়ে থাকে, অবশ্যই আপনি জানাবেন। তবে দানা এই রাজ্যে সেভাবে দানা বাঁধতে না পারলেও উড়িষ্যায় কিন্তু প্রবলভাবে এই ঝড়ের প্রভাব দেখা গেছে। কিন্তু এই রাজ্যে দানার প্রভাব না পড়লেও আমাদের সামনে কিন্তু একটা বড় বিপদ এই দানা বুঝিয়ে দিয়ে চলে গেছে। আর সেই বিপদটা কি জানেন? চলুন সেটা নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলে রাখি, আমরা ঈশ্বরের কৃপায় এই ঝড়ের দাপট থেকে বেঁচে গেছি। কারণ এই ঝড়ের দাপটে উড়িষ্যায় যা হয়েছে সেই ঘটনাগুলো আপনারা যদি দেখেন, দেখতে পাবেন যে কিভাবে ঝড় গেছে, কিভাবে সবকিছু হয়েছে। দেখুন, আবহাওয়াবিদদের কথা অনুযায়ী কিন্তু যেটা হওয়ার ছিল সেটাই হলো যে এই ঝড়, ঘূর্ণিঝড় যেটার নাম হচ্ছে দানা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে না এসে উড়িষ্যার দিকে চলে গেল। এবং উড়িষ্যার দিকে ধামালা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, যেমন কেন্দুপাড়া থেকে শুরু করে আরণ জায়গায়, সেখানে কিন্তু এই ঝড় আছড়ে পড়ে। এবং ঝড়ের প্রকোপটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বড় বড় গাছকে দুলিয়ে দিচ্ছে। এটা একটা সামান্য চিত্র যেটা ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছে। এই ভাইরাল নিউজটাই আমি আপনাদের সামনে রাখছি। দেখুন কিভাবে ঝড়ের প্রকোপে এবং কিভাবে বৃষ্টি হচ্ছে এবং সেখানে গাছগুলো ধুলে উঠছে। এটা বিভিন্ন জায়গায় অনেক রকম অনেকগুলো প্রতিবেদনে অনেক ভিডিও দেখা যাচ্ছে, সেখানে এইসব আছে। তার মধ্যে থেকে একটা অংশ আমি আপনাদের তুলে ধরাচ্ছি। দেখুন কিভাবে হচ্ছে, ঝড়টা প্রচন্ডভাবে বয়ে গেছে এবং গাছপালাগুলোকে কিভাবে দুলিয়ে দিচ্ছে কার্যত দেখুন। এই ঝড়ের প্রকোপ আমাদের এখানে পড়লে কি যে হতো সেটা নিয়ে শোনো, মানে কি বলবো, সহজেই অনুমান করতে পারেন। দেখুন ঝড়ের এই প্রকোপটা আপনারা দেখছেন, এটা হচ্ছে উড়িষ্যায় হয়েছিল। থেকে শুরু করে কেন্দুপাড়া, বালা জায়গার উপর দিয়ে কিন্তু এই দানা প্রবল ভাবে বয়ে গেছে এবং জলোচ্ছ্বাস প্রচুর উঠেছে, চারিদিকে ক্ষতি করেছে অনেকখানি। কিন্তু সেভাবে প্রাণহানির কথা আমরা শুনতে পাইনি। তার কারণ হচ্ছে উড়িষ্যায় বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, বড় বড় প্রাকৃতিক সামুদ্রিক ঝড়, এগুলো ঝাপটা সহ্য করে করে তারা নিজেদের একটা জায়গা তৈরি করে ফেলেছে এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এই রাজ্যে যেরকম বারবার ম্যান মেড বন্যা বলা হয় এবং বলে একই কথা বলে আউটে যাওয়া হয় এবং বলা হয় শেষে যে এটা করে দিচ্ছে, এটা করে দিচ্ছে, কিন্তু কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার বাম আমল থেকে তৃণমূল আমল কেউই তৈরি করে না। কিন্তু উড়িষ্যায় কিন্তু এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে গেছিলেন। ফলে অধুনা যিনি বিজেপি সরকার যারা করেছে তাদের পক্ষে সুবিধা হয়েছে এবং তারা তৎপরতার সঙ্গে সবকিছু করতে পেরেছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার রেডি ছিল। এই রাজ্যে কিছুই নেই। এই রাজ্যে এই ঝড়টা এলে পরে আমরা ক্ষতিগ্রস্ত হতাম, কিন্তু উড়িষ্যার বুকে এই ঝড়ে সেভাবে মানুষের ব্যাপক প্রাণহানি হয়নি, কারণ তাদেরকে আগে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তুলে নিয়ে গিয়ে সেফ জায়গা বা শেল্টার হাউসে রাখা হয়েছে, সেখানে রাখা হয়েছে। এবং তাদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই বিজেপির নেতা, কর্মী, মন্ত্রী সবাই কিন্তু গিয়ে পৌঁছে করে দিয়েছে। এই ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় দেখছি, আমাদের পিছনে দেখছেন আপনি, চলছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন কিভাবে তারা পরিষেবা দিয়েছে। অর্থাৎ তারা কিন্তু তাদের দিক থেকে সবকিছু করেছে। এর সঙ্গে সঙ্গে যেখানে যেখানে গাছ, একদম ভোরবেলায় কিন্তু সেখানে গাছ কাটা শুরু হয়েছে, গাছ কেটে রাস্তা পরিষ্কার করা, বাড়ির ওপর পড়ে যাওয়া সেগুলোকে দেখা, এই সবগুলো কাজ কিন্তু চলছে, দেখছেন আপনারা। এই কাজগুলো এই রাজ্যে কিন্তু সেভাবে হয়নি। আমরা দেখেছি কিভাবে একদিনের পরে দুদিনের মাথায় চলে গেছিল, ইয়াস বা যশ যাই বলুন সেই সময়। এই রাজ্যে সেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় না, কেন হয় না জানি না। তবে সবাই বলে ঝড় এলে, বৃষ্টি হলে, বন্যা হলে এখানে অনেকের নাকি আনন্দ করে, কারণ ত্রাণের টাকা এদিক ওদিক হয়। আপনারা জানেন আমফানের কিভাবে ত্রাণের টাকা এদিক থেকে ওদিক চলে গেছিল, মানে তাড়াতাড়িতে যার বাড়ির চাল উড়ে গেছে তার কাছে টাকা না পৌঁছে যার বাড়ির কিছুই হয়নি তার কাছে পৌঁছে গেছে, মানে ওই নেতা আর কি, তৃণমূল নেতা। তো এইসব ঘটনা আপনারা সবাই জানেন, এই রাজ্যে এটা হয়, অন্য রাজ্যে এসব হয় না। আর বিজেপি শাসিত মানে উড়িষ্যাতে এখন তো নতুন করে ঢেলে সাজাচ্ছেন, যদিও এর পুরো কৃতিত্ব কিন্তু এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরির পুরো কৃতিত্ব কিন্তু একদম নবীন পট্টনায়কের ঘাড়েই যায়, কারণ সমস্ত কিছু তৈরি করেছেন। সেই 99 সাল থেকে ধাক্কা সহ্য করতে 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 আজকে উড়িষ্যা এই জায়গায় আছে। ঘটনা আপনার কিন্তু খুব ভালো লাগবে, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী বোন আমাদের, তিনি তারা গিয়ে একজন বৃদ্ধা মাকে কিভাবে কাঁধে করে তুলে নিয়ে আসছেন তেন্দু পড়ার ঘটনা একবার দেখুন। অঙ্গনওয়াড়ি কর্মী এইভাবে তুলে নিয়ে এসে তাকে সেল্টার থেকে বের, মানে বাড়ি থেকে বের করে নিয়ে এলো। এই কাজটা আপনি ভাববেন না এই বাংলার বুকে হয় না, বাংলার বুকেও হয়। বাংলার বুকে বহু মানুষই আছে যারা বিপদগ্রস্ত মানুষকে তুলে নিয়ে এসে সেফ সেল্টার দেন, এটা
বলার কোনো জায়গা নেই, উড়িষ্যা হচ্ছে বাংলায় হতে পারে না, এটা নয়, হয় বাংলা তো মানুষ এখনো অমানুষ হয়ে যায়নি যে কেউ আহত হলে বা চোট খেলে তাকে মানে হাসপাতালে নিয়ে যাবে না বা কোনো জায়গা যাবে না, পরিচিত বা অপরিচিত কেউ দেখে না, বাংলার বুকে এখনো সেই জায়গা আছে। কাজে এটা নিয়ে আমি কোনো ডিফারেন্স দেখি না, এখানে সব ঠিকই আছে, কিন্তু এটা বৃষ্টি বেশ মানে কি বলবো ভালো লাগলো জিনিসটা দেখে। এবারে দেখবেন উড়িষ্যার বুকে অনেক কিছু হবে, হয়তো ইনফ্রাস্ট্রাকচার আবার নতুন করে তৈরি হবে, বাংলা যে থিমিরে ছিল সেই থিমিরেই থাকবে, কারণ এখনই চারিদিকে হয়ে গেছে যেখানে দিদির ছাতা সেখানে হবে না কিছু, এই সমস্ত ছবি পোস্ট ফোস্ট করা তৃণমূলের দিক থেকে চলছে। আর এটা করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি ঝড়কে আটকে দিচ্ছেন, এই যে জিনিসগুলো চলে এইটার জন্যই আমাদের আগামী দিনে কোনো কিছু হবে বলে আমার মনে হয় না, কারণ ইনফ্রাস্ট্রাকচার গড়লে পারে, ঝড় আসুক বা বন্যা আসুক সেগুলো এলে পারে, মানুষের কোনো ক্ষতি হবে না, ক্ষতি না হলে আর কারোর নেতারও আর কি পকেট পকেট ভরবে না বলেই সবাই অভিযোগ করে। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে উড়িষ্যায় তো ঝড়টা ঝাপটা মারলো, বাংলার বুকেও মেরেছে, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঝাপটা মেরেছে, এখনো বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, আমার এলাকায় বৃষ্টি হচ্ছে, সকালে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কমেছে, রেল থেকে বিমান সবই চালু হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, তবে ফেরিঘাট এখনো বন্ধ আছে, এটা হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি। কিন্তু এর মধ্যে একটা বিপদের কথা আমি আপনাদের বলি, আমি জানি আপনি ভাবছেন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ব্যাপারটা ভাবছেন, না সবচেয়ে বড় বিপদ কোথায় জানেন, মানুষকে ভয় দেখানো। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে ভয় কোথায় দেখানো আছে, আপনার মনে আছে গতকাল থেকে বা গত পরশু থেকে টিভিতে বড় বড় চ্যানেল আপনি কি দেখেছেন, আতঙ্ক ভয় আসছে আসছে, সে একটা গান মনে পড়ে যাচ্ছে, আসছে সে আসছে, এই গানটা ছিল না সে ছমছমে রাত, এসব ব্যাপার ছিল, যাই হোক তো এইগুলো মনে পড়ে যাচ্ছিল, সে আসছে ডানা আসছে ডানা আসছে, এই যে আসছে আসছে আসছে, ঝড় এসে পড়লো ঝাপটা পড়লো এই মুক্ত মুখ হ্যান ত্যান, এই যে নিউজ কভারিং হচ্ছিল না, সত্যি বলতে কি বলুন তো, আমরা হয়তো ছোট ছোট ইউটিউব চ্যানেল কিন্তু আমরা যেটা বলি সেটা সত্যি বলি, ওই ঢপবাজি কারবার আমরা দিই না, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ফেক নিউজ দেয় ইউটিউব চ্যানেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা বলে দু পয়সার ইউটিউবার, আমরা দু পয়সার ইউটিউবার, কিন্তু আমরা কোনোদিন এইরকম মিথ্যে দিই না, ওই ফেক নিউজ দিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে সমুদ্রে মানে জলে সাঁতার কাটছি এসব আমরা দেখাই না, বা ব্যাংকে হাতে বসিয়ে দেখানো এসব ঘটনাগুলো আমরা সবাই দেখেছি। বহুল প্রচলিত একটা টিভি চ্যানেলের দীঘার বুকে রিপোর্টিং নিয়ে কিন্তু চারিদিকে মিডিয়ায় ছড়াছড়ি মানে কি বলবো ভাইরাল হয়ে গেছে নিউজটা, সেটা হচ্ছে মিডিয়া কিভাবে দেখাচ্ছে দেখিয়ে তারা চা খেতে দোকানে ঢুকে যাচ্ছে, এটা বেশিরভাগই তৃণমূলের লোকেরা শেয়ার করছে, যদিও কারণ চ্যানেলটা আবার তৃণমূলের বিরুদ্ধে বলে, কিন্তু একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বলুক বা বিজেপির বিরুদ্ধে বলুক বা সিপিএম এর বিরুদ্ধে বলুক, যে চ্যানেলই হোক সেই চ্যানেল এইগুলো কেন করছে, সব চ্যানেলে আমি দেখেছি ঝড় আসছে, দেখুন একটা কথা বলি আমার বাড়ি একদম গঙ্গার কাছাকাছি জায়গায়, আমি তো গঙ্গার সামনে দাঁড়িয়ে আমার যে ক্যামেরাম্যান আছে তাকে বলতেই পারতাম তুই ধর আমি দেখাচ্ছি মজায় বলে টুপি উড়ে যাচ্ছে ঝড় আসছে এসব দেখাতে পারতাম, দেখিয়ে লাভ কি, ভয় আতঙ্ক দেখালে আবার টিআরপি বাড়বে, সবই কি টিআরপির জন্য খেলা হবে, মানুষকে ভয় দেখিয়ে লাভ কি, মানুষ তো ঝড়ের আক্রান্ত হয়েই রয়েছে, মানুষের জীবনে প্রাকৃতিক ঝড় ছাড়াও তাদের জীবনে অনেক বড় বড় ঝড় বয়ে যায় তাই না, আপনার জীবনে এরকম ঝড় আসেনি, আমার জীবনে তো ঝড় এসছে, সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকা আমি সারা জীবন এই ক্ষতির দাগ বয়ে বেড়াবো, বাড়ি ভেঙে গেলে বাড়ি তৈরি করা যাবে কিন্তু জীবনে যে ঝড় আসে সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকা আমরা সে ক্ষতিপূরণ দিতে পারি না। যেমন ভাবে অভয়াকাণ্ডে যে বাবা মায়ের বুকের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেই ঝড়ের কোনো মরণপট্টি আছে কি, কোনো ক্ষতিপূরণ আছে কি, উত্তর হচ্ছে নেই, সেই ঝড় সামলে আমরা বেঁচে থাকি, তাই আমাদের আবার নতুন করে ঝড়ের ভয় দেখিয়ে লাভ কি, বড় বড় চ্যানেল অন্যান্য অনেক খবর করা যায় বলা যায় যে ঝড়ের জন্য আপনারা আতঙ্কিত হবেন না, সেফ শেল্টার নিন আপনারা এখানে থাকুন এইগুলো করুন, আরে তাদের রিচ অনেক বেশি কিন্তু তারা সেটা করে না। আর এখানে একটা প্রশ্ন জানেন যে কেন এরকম করেন আপনারা, ভয় দেখিয়ে লাভ কি, দেখুন যেই করোনা আবহাওয়া তৈরি হয়েছিল সঙ্গে সঙ্গে করোনা 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 এমন করে দিয়েছিল যে ভয়ের চোটে আমরা ভেবেই পাচ্ছিলাম না কি করবো, সবাই মনে হচ্ছে করোনা, আবার দেখুন ডেঙ্গু 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 ব্যাস আপনি ভয়ের চোটে শেষ, মানে ডেঙ্গু হবে কি তার আগে আপনি শেষ, মশা কামড়ালে আপনার ভয় লাগছে ডেঙ্গু হয়ে গেল না তো, আমরা এই সমস্ত জ্বালা সব নিয়েই তো বেঁচে আছি তাই না, সেটা নিয়ে ভয় দেখানো কি আছে, অনেক কিছু আছে অনেক কিছু জায়গা আছে সেগুলো থেকে খবর করা যায়, শুধু একটা খবরকে আটকে রেখে ফিক্সড করে রেখে মানুষের মনের মধ্যে প্রবল ভয় ধরিয়ে দেওয়া, দেখুন আমি বড় বড় চ্যানেলের বিরোধী কখনোই নই, তারা যে যার লাইনে চলেন
কিন্তু এইগুলো করবেন না। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে লাভ কি? আপনার টিভি বেশিক্ষণ ধরে চলবে? আসলে লোকে ভয়ের জন্য টিভি দেখে। কি হচ্ছে দেখো তো, আমাকে অনেকে ফোন করেছে, দাদা ঝড়ের এখন কি পরিস্থিতি আছে? তারা যারা ফোন করেছেন তারা প্রত্যেকেই জানেন, আমি প্রত্যেককে একটাই কথা বলেছি, চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে ঝড় এদিকে আসছে না, যা বলেছেন আবহাওয়াবিদরা তা অনুযায়ী বা সেটা অনুযায়ী ঝড় এদিকে আসবে না, চিন্তা নেই, একটা ঝড়ের ঝাপটা পড়বে তাতে ব্যাপক ক্ষতি হবে, বিরাট কোনো ভয় আছে এরকম মনে হচ্ছে না। এটাই তো সত্যি ছিল, এটা আমি বুঝি আর বাকি কেউ বোঝে না, বড় বড় মিডিয়া চ্যানেল বোঝে না, বোঝে কিন্তু তাদের জানি না কি মানসিকতা। তবে এটা কিন্তু একটা বিপদ, জানেন আমি আপনাকে এই বিপদ সম্বন্ধে সচেতন করছি। বড় বড় চ্যানেলে এই সমস্ত বড় বড় ভয় দেখানোর ব্যাপারগুলো দেখে না, এরা হয়তো সরবে না, কারণ এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের এলাকায় যখন গঙ্গার জল ঢুকছে, যখন জল ছাপিয়ে আসছে, সেটা নিয়ে আমি দেখিয়েছিলাম যে এই দেখো জলে ভর্তি হয়েছে সবকিছু, তারপর অরিজিনালটা দেখেছিলাম দেখুন আমার হাঁটুর কাছে জল, গঙ্গা পার ছাপিয়ে জল উঠে গেছিল, তখন হাঁটুর কাছে জল ছিল, কিন্তু ওটাকে আমি বলতে পারতাম সব ডুবে যাচ্ছে, মন্দির ডুবে যাচ্ছে, কারণ সেভাবে দেখানো যায়। আরে আমি তো এখানে বসে দেখিয়ে দিতে পারি আমি জলের মধ্যে ডুবছি, আজকের দিনে সব সম্ভব, আর ক্যামেরা জলের কাছে ডুবিয়ে দিলে অনেকখানি জল মনে হবে। তো এইসব করে লাভ কি? লাভ কি? মানুষ তো ভালোবেসে বিশ্বাস করে এক একটা চ্যানেল দেখে, যেমন আপনি আমার আপনজন, আপনি দেখছেন বসে, আমি যদি আপনাকে ফেক বলতে থাকি এটা হবে এটা হচ্ছে এটা হচ্ছে, যদি ফেক বলতে থাকি একদিন বিশ্বাস করবেন, দুদিন বিশ্বাস করবেন, তিন দিন আপনি ভাববেন এটা ডপই পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেক ইউটিউব ফেক ইউটিউবার বলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ভাবা এই ফেক খবরগুলোকে কিভাবে সুন্দর করে তৈরি করা হয়, তাই না? অন্যান্য রাজ্যেও তো এরকম চ্যানেল চলে, বড় বড় চ্যানেল, তারা কিন্তু এভাবে ভয় দেখায় না, তারা মানুষকে সাবধান করে, আর এটা হচ্ছে ভয় দেখানো। আসছে জ্বর জ্বর, এ দেখুন প্রবল ঝড়ে তারপরে আমি উড়ে যাচ্ছি আমি উড়ে যাচ্ছি, আরে একটা কলার ওড়ে না, আমি দেখিয়েছি আপনাদের ভিডিওতে যে কলারটা পর্যন্ত উড়ে যাবে না, এই ঝড়কে বলেছে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এইসবগুলো বন্ধ করার দরকার আছে। দেখুন আমাদের কাজ হচ্ছে আপনাদের সচেতন করা, আমার কাজ বিশেষত আমি ভাবি আপনাকে জাগানো, সমাজকে জাগানো, আমি তার জন্যই বলিনি এই রুদ্রবার্তা চ্যানেলটাকে একটা ঘেউ কুকুরের মতো, দেখবেন শুরু থেকে বলে আসছি করে জাগিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ, আপনি জাগুন, দেখুন সত্যি কোনটা মিথ্যে কোনটা, জাগুন, জাগানোর জন্য এই রুদ্রবার্তা তৈরি করা। আজ নয়, যেদিন শুরু করেছিলাম সেদিনও আমি বলেছিলাম, একদম শুরুর ভিডিও দেখবেন সেখানে আমি যা বলেছিলাম আজও একই কথা বলছি, হয়তো চেহারাটা একটু পার্থক্য হয়েছে বাকি একই আছে। তাই আমি আপনাদের কাছে বলছি এই বিপদটা ভয়ঙ্কর বিপদ, আপনারা সবাই এটাকে নিয়ে একটু আলোচনা করবেন আর কিছু না, বাস এটাই ছিল এখনকার রুদ্রবার্তা, পরের রুদ্রবার্তা কিন্তু নজর রাখবেন, কারণ সেটাই হচ্ছে আপনার মনকে ছুঁয়ে যাবে। চলি এখনকার মতো আসি, নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হোক।